আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা যেন সবসময় সুস্থ থাকেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম বেশ কিছু ভিডিও নিয়ে। দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, সরকার পতনের এক দফা দাবি আদায়ে দেশব্যাপী কঠোর কর্মসূচির সিদ্ধান্ত বিএনপির। এরপর থাকছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাবে হাসিনা সরকার, পিনাকী ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। সবশেষে দেখবেন নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা নিয়ে যে পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার। আজকা আমার মনটা গলে খুবই ভালা, কেন ভালা? কাটাল রানী শিওর দ্রুতই জয় বাংলা হইতেছে, তার একটা নিশ্চিত নিশানা পাওয়া গেছে। কি নিশানা? এর মধ্যে টাইম ম্যাগাজিনের কভার স্টোরি হয়েছে হাসিনাক নিয়া। টাইম ম্যাগাজিনের কভার স্টোরি হওয়ার সাথে কাটাল রানীর জয় বাংলা হওয়ার কি সম্পর্ক? আছে আছে সম্পর্ক, আছে। ভিডিওর শেষে মিলাই দেমুনিয়া, এটা অপেক্ষা করেন। আসেন এটা না অ্যানালাইসিস করি আগে, তারপরে দেখবো কেন টাইম ম্যাগাজিনের কভারে হাসিনার ছবিটা হাসিনার জয় বাংলা হওয়ার নিশানা। কি কছে হাসিনাক নিয়া, ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে? তো হাসিনার লেসপেন্সারেরা মেলা হাউকাউ করিচ্ছে, এরা জানেও না কোনটা নিয়ে হাউকাউ করা উচিত আর কোনটা নিয়ে করা উচিত না। তো ওইটা টাইম ম্যাগাজিনে ইংরেজিতে ছাপিছে, তো বাংলা করে ছাপিছে মানব জমিন, এটা আর কি। তো আমরা মানব জমিনের কাছে আর একটু ভালো অনুবাদ আশা করি। তো আসেন আমরা দেখি এটা কি হাসিনার জন্য ভালো হলো নাকি খারাপ হইলো। মোটা দাগে যদি বলি, এই আর্টিকেলটা বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত হতাশাজনক চিত্র ফুটায় তুলছে। বাংলাদেশকে শেখ পরিবারের তালুকদারি হিসেবে দেখাচ্ছে, আর বাংলাদেশের সার্বিক অবস্থার জন্য এককভাবে হাসিনার স্বৈরশাসনকে দায়ী করেছে। মোট আটটা খুব নেগেটিভ পয়েন্ট কইছে, আমি এটা খুঁটায় খুঁটায় পড়ে দেখছি, মোট আটটা। তাও আওয়ামী লীগের খুশি, কেমন মূর্খ দেখেন। মানে ইংরেজিতে যেহেতু লিখিছে তা তো ভালোই লিখিছে, তাই না? ভালো হয় লাগবি। তো আসেন দেখি কুটি কুটি বাম্বু দিছে হাসিনা। এক নাম্বার, ভিন্ন মতকে দমন করা, এটা নিয়ে হাসিনার কঠোর সমালোচনা আছে এই আর্টিকেলে। এখানে বিশেষ করে প্রফেসর ইউনেসের সাথে যা যা করছে সেটা আছে, তারপরে ভিন্ন মতাবলম্বীদের সাথে কীরকম আচরণ করে সেই বিষয়টা আছে। দুই নাম্বার, অর্থনৈতিক অসমতার কথা আছে। ইকোনমি নিয়ে কইছে যে বাংলাদেশের ইকোনমিটা খুব উইক, বলছে তার ডাইভার্সিফিকেশন নাই। তো কইছে যে তারা লো এন্ড এক্সপোর্ট করে, তার মানে প্রযুক্তিগত উন্নত কোনো প্রোডাক্ট কোনো পণ্য তারা করে না, প্রযুক্তিতে খুব নিচু ধরনের পণ্য এক্সপোর্ট করে, রপ্তানি করে। ডাইভার্সিফিকেশন নাই মানে মেলা দিক দিয়া, অনেক জিনিস দিয়া তার ইকোনমিটাকে সাপোর্ট করার মতো বিষয় না, সে বাইরের সাহায্য ছাড়া চলবার পারবে না। আবার বলছে যে ইনফ্লেশন হয়েছে প্রচুর, ডাবল ডিজিট ইনফ্লেশন হয়েছে, কারেন্সির ক্রাইসিস আছে, এবং এটা একটা ইকোনমিক মিসম্যানেজমেন্ট হইতেছে, করাপশন দুর্নীতি এবং সুশাসনের অভাব আছে। এবং কেন আছে সেটা কইছে যে এটা ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত দেশ এবং অদক্ষ প্রশাসন। তো কার প্রশাসনকে চালায় হাসিনা তো নাকি? সামাজিক অসাম্য আছে, এবং হাসিনা বস্তিবাসীদের সম্পর্কে অত্যন্ত বাজে কথা বলছে। বস্তির কথায় হাসিনা বলছে যে ঢাকার কথা আসলে হাসিনা তার তুড়ি মেরে উড়িয়ে দেন, এ সমস্ত বস্তির লোকজনের দিকে তাকাইতে তিনি নিষেধ করেন। বরং তিনি বলেন এই দেশের গ্রাম বাংলা হলো আসল সৌন্দর্য, ওখানকার অবস্থা অন্যরকম। কিন্তু এই কথা শুনে মনে প্রশ্ন জাগে, তাহলে কেন প্রত্যেক দিন 2000 মানুষ গ্রাম বাংলা ছেড়ে জনাকীর্ণ রাজধানীতে পাড়ি জমাচ্ছে? মানে বস্তির মানুষের প্রতি কি অসংবেদনশীল দেখেন। বলছে যে দরিদ্র এবং মধ্যবিত্তদের জীবনে নাবিশ্বাস উঠছে, রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস নিয়ে প্রসঙ্গ তুলছে, এবং ওখানে বলতেছে যে আমি এক সময় আমি তো রিফিউজি ছিলাম, অমুক ছিলাম, আমি তাদের দুঃখ বুঝি। আবার কইতেছে এরা আমাদের জন্য বোঝা। তো দুঃখই যদি বুঝিস তাহলে বোঝা হয় কেমনে? মজার কথা না? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলছে যে আন্তর্জাতিক সম্পর্কে হাসিনা সরকার, এখানে ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গ আনছে, এবং বলছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হাসিনা সরকার একটা সুবিধাবাদী
এবং আনএথিক্যাল অনৈতিক পজিশন নেয়। খুবই বাজে কথা। তারপরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বলছে এটা একটা দানবীয় আইন যা দিয়া ভিন্ন মতকে দমন করা হয়, এবং বলছে যে এইটা মুজিবের বাকশাল 2.0 মানে দ্বিতীয় বাকশাল আর কি। তারপরে তার বাপ রেনিয়া তো বলছে যে তার বাপের একটা কাল্ট পার্সোনালিটি, তার বাপরে পূজা করার একটা কালচার গড়িয়ার তুলছে হাসিনা। তার মানে বুঝছেন তো, আমরাও বলি ওরাও এটা বুঝবার পারছে, আসছে দু একদিনের জন্য এসে এটা বুঝে গেছে। এমনভাবে হাসিনা নিজেকে বলছে যে আমার শাসনটা বাংলাদেশের জন্য অপরিহার্য এবং আমার এই শাসন টিকায় রাখার জন্য আমি মইরা যেতেও রাজি আছি। মানে সে দেশের জন্য মইরা যেতে রাজি আছে, ক্ষমতার জন্য মইরা যেতে রাজি আছে, কিন্তু একটা ফ্রি ফেয়ার ইলেকশন সেইটা দিতে রাজি না। এই আর্টিকেলে অনেকগুলো মিসা কথা আছে, সেইগুলো নিয়ে আর নাই বলি আর কি। হ্যাঁ, যেমন বলছে যে গত এক দশকে নাকি বাংলাদেশ খালি ওই পাট দিয়া ছালা বানাইতো, আর সেইটা থেকে একটা বিশাল দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। এটা হাসিনা করে নাই, এটা হাসিনার কাজ না। হাসিনার নাকি 19 বার হত্যা চেষ্টা করা হয়েছে। জি না, হাসিনাকে একবারও হত্যা চেষ্টা করা হয়নি। কোটালিপাড়া বোমা আওয়ামী লীগ নিজেই পুতিছিল, গ্রেনেড হামলা শেখ হাসিনাকে লক্ষ্য করা হয় নাই, হইলে তো শেখ হাসিনা বেঁচে থাকার কথা না, তাই না? মানে ওই ট্রাকের উপরে তো একটা বোমা পড়ে, গ্রেনেড পড়ে নাই, কেন পড়ে নাই এটা একটা প্রশ্ন, তাই না? বিএনপি নাকি 2014 এবং 2018 দুইটা নির্বাচনই বয়কট করেছে, এটা তো ভুল। 2018 নির্বাচন তো বয়কট করেনি, বিএনপি তো পার্টিসিপেট করেছে, তাই না? কইছে যে হাসিনার অর্থনৈতিক অর্জন নাকি ইমপ্রেসিভ, আগে নাকি মানুষকে খাওয়াইতে কষ্ট হইতো, এখন খাদ্য রপ্তানি করতেছে। মিছা কথা, বাংলাদেশের মানুষ তাদের খাওয়া 5% কমাই দিছে, এই যে দেখেন সরকারি হিসাব। মানুষ প্রোটিন খাওয়া কমাই দিছে, সরকারি হিসাব, সরকারি গবেষণায় বলতেছে। কিন্তু কিছু কিছু জায়গায় হাসিনারে এমন ডলা দিছে যে পাছার চামড়া লাল কইরা দিছে, কোথায় কোথায় দেখি সেটা, এটা বাক্যের মধ্যে আছে আর কি। হ্যাঁ, তো বিএনপি সম্পর্কে কইতে যে বলছে যে বিএনপি একটা সন্ত্রাসী দল, কোনোদিন গণতন্ত্র বিশ্বাসী ছিল না। হ্যাঁ, বলছে যে এটা একটা সামরিক জান্তা এই দল গঠন করেছিল, খালেদা জিয়া নিজেই মিলিটারি ডিক্টেটরের মতো নাকি দেশ শাসন করেছিল। এইসব কথা বলার সময়, মানে লিখিচ্ছে টাইম ম্যাগাজিন, এইসব কথা বলার সময় হাসিনা তার মুখের বিষ খোলামেলাভাবেই উগড়ে দিচ্ছেন। ঠিকই বুঝিছে যে হাসিনার কথায় বিষ মেশানো থাকে। এ ভালশিউন, তোর নেত্রীর কথায় বিষ আছে, কইছে। হ্যাঁ, টাইম ম্যাগাজিন আর তোরা লাপাচ্ছিও। হ্যাঁ, কথায় কইছে সুধীর ভাই আনন্দের আর সীমা নাই না। তারপরে লিখিচ্ছে যে রাস্তাঘাটের সহিংস মারামারির পাশাপাশি হাসিনার কল্পিত শত্রুদের মুখে সামান্যতম সমালোচনা শোনা গেল, তাকে বাংলাদেশের বিচার বিভাগের ডান্ডা দিয়ে ঠান্ডা করা হয়, এটা লেখা হয়েছে। তারপরে লিখছে যে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র কমানোর কাজে অগ্রপথিক নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ইউনুসকে হাসিনা 174টা মামলা দিয়ে দৌড়ের উপরে রাখছে, এর মধ্যে আছে শ্রমিক আইন ভঙ্গ, দুর্নীতি, মানি লন্ডারিং ইত্যাদি। আর ইউনুসের প্রসঙ্গ আসলে নাকি হাসিনা তারে ব্যঙ্গ করে রক্ত চোষা নামে ডাকিছে। তারপরে এই বিষয়টার বাংলা করলে হয় যে পুরো বিষয়টা যেন পূজের মতো জমে জমে স্ফীত হওয়া এক অদ্ভুত সন্দেহবাতিক অবস্থা। এই সন্দেহের ঘা থেকে নানা অভিযোগ আর অপবাদ বের হতে হতে তার মনে উদ্ভট এক প্রতিশোধ পরায়ণতা সৃষ্টি করেছে। মানে উই যে প্রতিহিংসা পরায়ণ, সেটা ওরা বুঝে গেছে, এটা বলে দিছে, সে প্রতিশোধ পরায়ণ, সে প্রতিহিংসা পরায়ণ। আর আওয়ামী লীগের লাপাচ্ছে, মানে ওরা দিছে বাম্বু, কিন্তু বাম্বু যে দিছে সেটাও টের পায় নাই, এতই আর কি। আমাদের বাম্বু খাইতো, খাইতে খাইতে ফুট হয়ে গেছে, সেজন্য টের পায় না, এগুলো সূক্ষ্ম বাম্বু টের পায় না। হাজিনা নাকি বারবার একই কথা কইছে যে সে অনেক বড় বড় কাজ করেছে, ভাত কাপুর, বাড়ি, শিক্ষা, চিকিৎসা, চাকরি, ঘ্যান ঘ্যান করে বলতেই থাকে আমি এই করেছি সেই করি। আমি বলি না, আমি তো এই করে দিলাম, আমি তো এই করেছি, আমি এটা সেই করেছি। কিন্তু তারপরে ওরা বলছে যে বাস্তবতা দেখলে তা অতটা মধুর বলে মনে হয় না। আবার রোহিঙ্গার কথা যখন জিজ্ঞেস করা হয়েছে, হাসিনা পুরো পৃথিবীতে মনে করায় দেয় যে দীর্ঘ 6 বছর আমি এবং আমার বোন দেশের বাইরে শরণার্থী হিসেবে থেকেছি, সুতরাং রিফিউজিদের দুঃখ এবং ব্যথা আমার চেয়ে বেশি আর কেউ বুঝে না। আবার ওরা বলছে যে রোহিঙ্গাদের শিক্ষা এবং উপার্জনের সুযোগ দেওয়ার দাবি শোনার ক্ষেত্রে তার সরকার বধির, বরং রোহিঙ্গাদেরকে যেভাবে গ্রহণ করা হয়েছিল তার মেয়াদ ফুরায় গেছে। কেন গ্রহণ করা হয়েছিল বুঝতে পারছে যে কোনো একটা ধান্দা ছিল, ওই যে
নোবেল শান্তি পুরস্কার পাবি। হ্যাঁ, আবার শেষে কইছে এরা আমাদের জন্য একটা বিশাল বোঝা। আবার যখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে প্রশ্ন করিছে তো তখন লিখেছে ঘ্যান ঘ্যান করে আছে বলতে থাকে, আপনি যাই করেন না কেন কিছু কিছু মানুষ থাকবে সবসময় যারা বিরোধিতা করবে। তো তারা বলতেছে যে এইরকম কথা বলাটা হলো যে কোনো সমালোচনাকে প্রত্যাখ্যান করার জন্যে এবং নাকচ করে দেওয়ার জন্যে হাসিনার অভ্যাসগত প্রতিক্রিয়ার ভঙ্গি। তারপরে বলতেছে সাক্ষাৎকারের সময় আমরা যখন কথা বলতেছিলাম যে কোনো সমস্যার কথা আসলেই সাথে সাথে তা বাতিল করে দেওয়া হচ্ছিল, কোনো প্রসঙ্গকে বিবেচনা করার বদলে তার পরিবারের মর্মান্তিক ঘটনার আবেগই অতল কুয়ায় আমাদের কথোপকথনকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। মানে যে ওই যে আমরা বলি না, যাই বলি হে আমার বাপরে মারিছে, আমার মারে মারিছে, হে 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 কান্নাকাটি শুরু করে দেয় তখন যখন পারে না। তো এটা বলতেছে যে আমরা 2 ঘন্টা কথা বলছিলাম এই সাক্ষাৎকারের জন্য, এর মধ্যে হাসিনা কোনো প্রসঙ্গ ছাড়াই তার নিহত বাপের কথা 1 ডজন বার আনছে। তো কইছে যে আমরা যখন কথা বলছিলাম তখন মুজিবের একটা বিশাল পোর্ট্রেট আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলিচ্ছিল, দেশের প্রত্যেকটা সরকারি অফিসার ওয়েবসাইটে এই লোকের মোসওয়ালা চেহারা নাকি ফুসকে মেরে তাকায় থাকে, চিন্তা করেন। হাসিনা বলছে যে আমার এই দেশে আসার জন্য আমার একমাত্র উদ্দেশ্য হলো আমার বাবার স্বপ্ন পূরণ করা। আবার টাইম ম্যাগাজিন লিখিচ্ছে অবশ্য সেই স্বপ্ন যে গণতান্ত্রিক ছিল তা নিশ্চিতভাবে বলা যায় না। বলতেছে যে বিদ্রোহী সৈনিকদের হাতে মৃত্যুর 6 মাস আগে 75 ফেব্রুয়ারি 24 তারিখ মুজিব সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করছিল। ওই সময় সে বাকশাল নামে পরিচিত এক দলীয় সরকারের অধীনে দেশ পরিচালনার জন্য নিজেকে রাষ্ট্রপ্রধান মনোনীত করছিল, নিজেই নিজেকে রাষ্ট্রপ্রধান মনোনীত করছিল। আদতে যা হয়েছিল সে দেশকে জরুরি অবস্থায় ঠেলে দিছিল। টাইম ম্যাগাজিন বলতেছে যে ভবিষ্যতে এই দেশে গণতন্ত্র কখনো পুনঃপ্রতিষ্ঠা হবে কিনা এই মুহূর্তে একটা কঠিন প্রশ্ন। যদিও সমালোচকরা ইতিমধ্যেই হাসিনার শাসনকে বাকশাল 2.0 নামে ডাকা শুরু করেছে, এমনকি হাসিনা নিজেও মনে করে যে বাংলাদেশ এখন একটা গ্রে এরিয়ার মধ্যে আছে। মানে তার কথা হইল গণতন্ত্রে অনেক রকম সংজ্ঞা আছে, এক দেশ থেকে আরেক দেশে গণতন্ত্রের সংজ্ঞা পার্থক্য হইতে পারে, তার মানে সে গণতন্ত্রের সংজ্ঞাও পাল্টাই দিচ্ছে। মানে হাসিনার শাসনই গণতন্ত্র, আর এক ধরনের গণতন্ত্র। আমার কলে খুশি লাগিচ্ছে কেন জানেন, আমি কইছি না টাইম ম্যাগাজিনের একটা কুফা আছে, এই কুফা লাগলে কলে জয় বাংলা শিওর। হ্যাঁ, এটা বুঝাই কই। 2006 সালে খালেদা জিয়ার এনে টাইম ম্যাগাজিন প্রচ্ছদ প্রতিবেদন করেছিল, তার কিছুদিন পরে ক্ষমতা হানান খালেদা জিয়া দুঃখজনকভাবে। শুধু তাই না, টাইম ম্যাগাজিনের কভারে ছবি আসাটাকে পশ্চিমে দুর্ভাগ্যের চিহ্ন হিসেবে ধরা হয়। আমি বানায় বানায় বলতেছি না, পলিটিক্যাল লিডাররা টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আসার পরপরই জয় বাংলা হয়ে গেছে। যেমন ধরেন কেনেডি, আইজাক রবিন, বেনজির ভুট্টো, আনোয়ার সাদাত, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রফিক হারিরি, ইটালির পিএম গাদ্দাফি, সাদ্দাম, আর কত নাম বলবো। এমনকি বিজনেস দুনিয়ায় স্টিভ জবস কভার স্টোরিতে আসলো আর তার দুর্ভাগ্যের শুরু। জাকারবার্গের একই অবস্থা, কভার স্টোরিতে আসলো, তারপরে ফেসবুক একটার পর একটা ঝামেলায় পড়া শুরু করলো। ইলন মাস্ক, একই ঘটনা ঘটলো। সবাই এই যে দেখেন এই নিয়ে একটা আর্টিকেল আছে, এটাতে বলে অভিশাপ, মানে টাইম ম্যাগাজিনের কভারে থাকাটা অভিশপ্ত। সেই অভিশাপ আগ বাড়ায় হাসিনা আর তার লেসপেন্সাররা টাইনা নিছে নিজের কোলে। টাইম ম্যাগাজিন রে ধন্যবাদ, কাটাল রানী নিয়ে কভার স্টোরি করার জন্যে। কাটাল রানীর দুর্ভাগ্যের শুরু অনেক আগে থেকেই, কিন্তু জানেই না এই টাইম ম্যাগাজিনের কভারে থাকাটা কতটা অভিশপ্ত। এটা শুধু দুর্ভাগ্য না, অভিশপ্ত। অভিশপ্ত হাসিনার পাপের পেয়ালা পূর্ণ। আমরা এখন সেই মুহূর্তের অপেক্ষায় থাকব কখন সে একবারে শেষবারের মতো জয় বাংলা হয়ে যাবে। টাইম ম্যাগাজিন আপনাদের ধন্যবাদ।